কৃষ্ণ মিয়াও সাহেব, বিধায়ক মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়কে চিন্ময় বাবু তার সম্মান জানালেন। নমস্কার, আমি পুলিশ প্রশাসন মানে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আমরা সেলুট জানাচ্ছি যেটা আমাদের সঞ্চালকের কথাতে, কারণ যারা দিন রাত পরিশ্রম করে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য, তো তাদের পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পুলিশের ডে, পুলিশ ডে যেদিন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছেন, তো আজকে ক্লোজিং শেষ, বুঝলাম, ক্লোজিং শেষের দিন, প্রাইজ সম্মান জানানো হবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। তো আজকে আমার সাথে আমাদের বোর্ড চেয়ারম্যান আছেন, আমাদের স্যাররা আছেন, ট্রাফিক কমিশনাররা আছেন, এবং বিভিন্ন স্কুল থেকে আসা হেডমাস্টাররা আছেন, শিক্ষকেরা আছেন, আমার ছোট ছোট ভাইয়েরা আছে, বোনেরা আছে, এবং আমাদের এখানকার অটো ড্রাইভাররাও এসছেন যারা অটো চালান, এবং সাংবাদিক বন্ধুরা আছেন সকলকে, এবং আমার সঞ্চালক ভানু আছেন, সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। আমাদের কর্তব্য মানে আমাদের দায়িত্ব বর্তায় যে পুলিশ যেমন আমাদেরকে সব সময় ভালো রাখার জন্য চেষ্টা করছে, আমাদেরও প্রশাসনকে সবসময় সাথ দেওয়া দরকার আছে। তাই আমাদের ভানু খুব সুন্দর কথাটা বলেছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, কোনো বর্ণ নয়, কোনো পুলিশ বলুন বা প্রশাসনের যে কোনো স্থানে যারা যেখানে যেখানে রয়েছেন তাদের সকলকে সম্মান জানিয়ে কিন্তু এই সরকারটা চালাচ্ছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর যে আদর্শ, যে নীতি, উনি যেটা চাইছেন পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি, যে ঐতিহ্যটা রয়েছে, সে এখানে কোনো ধর্মের দিক দিয়ে নয়, জাতির দিক দিয়ে নয়, আমরা সবাই যেমন সুন্দরভাবে একসাথে আসি, যারা পুলিশে আছেন বা যারা আমরা সাধারণ মানুষ আছি, আমরা যেভাবে আমরা আগে পুলিশকে দেখতাম, আমরা পুলিশ আমরা যেমন এই বাচ্চাদের মতন থাকতাম, পুলিশ নাম শুনলে আমরা ভয় পালাতাম, পুলিশের গাড়ি দেখলে আমরা লুকিয়ে যেতাম। 2011 সরকার পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে পুলিশ আর মানুষ একসাথে, তখন পুলিশ দেখলে পালাতাম, যে ভাবতাম যে আমাদের ধরতে এসছে, এখন পুলিশ আছে আমাদেরকে ফুটবল দেওয়ার জন্য, কেউ খেতে পাচ্ছে না খাবার দিতে চলে আসছে, কেউ কোথাও অসহায় অবস্থায় পড়ে আছে তাকে বাঁচাচ্ছে, মানে ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতিটি আমাদের আসানসোল পুলিশ দুর্গাপুর পুলিশ কমিশনারেটে প্রতিটি থানাতে বিভিন্ন টাইমে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। তো এখন কিন্তু আমরা পুলিশকে আর ভয় পাই না, আমরা শ্রদ্ধা করি পুলিশকে, যে পুলিশ কিন্তু সাধারণ মানুষের মতোই মানুষের সাথে, যে অন্যায় করবে যে অত্যাচার করবে তার এগেনস্টে পুলিশ, সাধারণ মানুষের এগেনস্টে কিন্তু পুলিশ নয়। তাই পুলিশকে এই সরকার এবং এই সরকারের পুলিশকে আমাদের অনেক অনেক মানে স্যালুট রইল, ধন্যবাদ রইল, ওনারা যেভাবে কাজ করছেন নিশ্চিতভাবে সুন্দর একটা পশ্চিমবঙ্গ, শান্তির একটা পশ্চিমবঙ্গ আগামী দিনেও থাকবে এখন যেমন আছে। ধন্যবাদ, নমস্কার। এটা আমাদের রেজিং ডে বা যেটা এখন পুলিশ ডে হিসেবে আমরা পালন করছি, সেই সপ্তাহব্যাপী অনুষ্ঠান, আজকে এটা শেষ দিন, 7 তারিখ। আজকে আমাদের সমস্ত জিনিসটা সারা সপ্তাহ ধরে আমরা কি পালন করেছি তারই আজকে বহিঃপ্রকাশ করছি, যখন দেখতে পাচ্ছি মেয়র সাহেব নিজে আমাদের কাজের উপলব্ধিটা উনি বর্ণনা করলেন, পাশাপাশি যারা আছেন তারাও তাদের উপলব্ধিটা বলছে, এটা আমাদের কাজের একটা স্বীকৃতি, সবাই যে বুঝতে পারছে যে আমাদের ভূমিকাটা আমরা কতটা পরিশ্রম করি সেটাই সাহেবরা কিন্তু বুঝতে পারছেন বলছেন, এটাই আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ।
তো পুলিশ সম্বন্ধে এটুকুই বলবো যে আজকে যেমন আমার ভানুদা বললেন যে পুলিশের প্রচন্ড ক্রিটিসিজম হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু একটা জিনিস মানুষ ভুলে যাচ্ছে, বন্যা হলেও পুলিশকে লাগে, দাঙ্গা হলেও পুলিশকে লাগে, পুজোর ভিড় কন্ট্রোল করতেও পুলিশকে লাগে। তো আমি তো মনে করি যে পুলিশকে যারা অ্যাবিউজ করছে তারা কনস্টিটিউশনের যে একটা পিলার, পুলিশ বলুন মিলিটারি বলুন, আমরা তাদের যে বিভিন্ন সময় দেখি ক্রিটিসিজম হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক। কেন, যেমন পলিটিক্যাল সিস্টেম একটা পিলার, জুডিশিয়ারি একটা পিলার, তেমনি আমরা যে রাত্রে ভালোভাবে বাড়িতে ঘুমোতে পারি তাতেও কিন্তু পুলিশের একটা অবদান থাকে কিছু না কিছু মাত্রায়। এবং পশ্চিমবঙ্গে যেমন আমার মাননীয় মেয়র সাহেব বললেন যে 2011 পরে মানুষের কাছে পুলিশের পরিভাষাটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ একটা সময় মানুষ জানতো পুলিশ মানে ধরে নিয়ে যাবে বা ফলস কেসে ফাঁসিয়ে দেবে, কিন্তু 2011 ক্ষমতা পরিবর্তনের পর পালা বদলের পরে যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, পুলিশ সমাজের একটা অঙ্গ হিসেবে নিজেকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং এই মুহূর্তে মানুষ কিন্তু মনে করে যে পুলিশ আমাদেরই একটা পার্ট, সমাজ বন্ধু হিসেবে। এখন মানুষ আর পুলিশ বলে না এবং জেল কথাটাও ইউজ হয় না, কারেকশনাল হোম ইউজ হয়। সেই জন্য আমি মনে করি যে পুলিশের প্রত্যেকটি কাজ ব্লাড ডোনেশন থেকে শুরু করে, এবং যেমন ভানুদা বললেন, কালকেরই একটা সন্ধ্যাবেলার ঘটনা বলছি আমাদের, এটা ভগৎ সিং ক্রসিং এ আমি কোথাও যাচ্ছিলাম, তাই বয়স্ক ভদ্রলোক তার বাড়ির দাদুর সঙ্গে স্কুটিতে আসছিল, হঠাৎ সে কোলাপস করে যায় এবং সেখানে পুলিশের রোলটা ছিল দেখার মতো। তারা দৌড়ে এসে তাকে যেভাবে রেস্কিউ করে, সত্যি এনাদের ধন্যবাদ শুধু প্রাপ্য নয়, আমি এনাদের স্যালুট করি। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। নমস্কার, স্যাররা তো সব কিছু কথা বলে দিয়েছেন, আমাদের ভালো মন্দ সব কিছুই বলেছেন, তার আমি এটাকে আর বাড়াইতে যাব না। মেয়র সাহেবের লেট হয়ে যাচ্ছে, আমি অনেক কষ্টে আটকে রেখে দিয়েছি, তাই ভালো থাকবেন, সামনে পুজো আসছে, পুলিশকে তো অনেক কথা অনেকজন বলছে, একটু নজর দেবেন যে এইগুলো কোনটা ভালো কোনটা খারাপ একটু দেখার চেষ্টা করবেন, কারণ ভালো আর খারাপ এই দুটো পার্থক্য আমরা এখনো বুঝতেই শিখিনি, কোনটা এখনো ভালো হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে। ভালো খারাপের মধ্যে দিয়ে অনেক কিছু হচ্ছে, আমাদের সামনে পুজো আসছে, সবাই পুজো ভালো করে কাটুক। টপিক নিয়ে আর কিছু বলবো না আজকে, কারণ ওর সবাই বলেছে, স্যার তো সব কিছু বলে দিয়েছেন, তাই সামনে পুজো সবারই ভালো কাটুক, এই নিয়ে আমার বক্তব্য।